ঈদের পরে স্বস্তির বৃষ্টি নামল নারায়ণগঞ্জে ঈদের আগে থেকে বেশ কয়েকদিন ধরেই তীব্র রোদ আর গরমে হয়ে ওঠে জনজীবন চরম দুর্ভোগ হয় নারায়ণগঞ্জ জেলাবাসীকে এমন পরিস্থিতিতে বুধবার জুন দুপুরের দিকে বৃষ্টি নেমেছে নারায়ণগঞ্জে যার মাধ্যমে কিছুটা হল প্রশান্তির পরশ পেয়েছে নগরবাসী আর স্বস্তির বৃষ্টিতে ভিজেছেন অনেকেই এদিন সকাল থেকেই মুখ গোমরা করেছিল আকাশ শীতল হাওয়ার সঙ্গে কিছু এলাকায় দেখা মিলেছে গুড়িগুড়ি বৃষ্টির তবে বিকেলের হওয়ার আগেই মধ্য দুপুরে নেমেছে ধুম বৃষ্টি সঙ্গে ছিল বজ্রপাত বৃষ্টির কারণে কোরবানি পশুর বর্জ্য রক্ত ধুয়ে মুছে পরিষ্কার হওয়াতে অনেকেই সন্তুষ্টিও প্রকাশ করেছেন বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে জেলাবাসীর এনএন টিভি নারায়ণগঞ্জ